হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করা হবে অলরেডি আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছেন, তারপরেও না বললেই নয়। আমাদের দেশে মোটরসাইকেলের কাগজপত্র সম্পর্কে অনেক মানুষেরই কাছে অজানা হয়ে রয়েছে, তাই আজকে আমি আপনাদের সামনে দুটি কাগজ নিয়ে কথা বলবো, মোটরসাইকেলের দুটি পেপার্স নিয়ে। একটি হচ্ছে ট্যাক্স টোকেন এবং একটি হচ্ছে একনোলেজমেন্ট স্লিপ। আজকে আমি আপনাদের কাছে এই দুটি কাগজের মধ্যে কী কী ডিটেলস রয়েছে এবং এই দুটি কাগজের কী কী কাজ, এই বিষয়গুলো আজকে জানানোর চেষ্টা করব। আর তাই এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুনভাবে ভিডিও দেখছেন, তারা ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপডেট মিস না হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার হাতে যে দুটি কাগজ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ট্যাক্স টোকেন আর আরেকটি হচ্ছে একনোলেজমেন্ট স্লিপ। দুটি কাগজের দু রকমের কাজ। এখানে লেখা আছে একনোলেজমেন্ট স্লিপ, এই কাগজটির নাম হচ্ছে একনোলেজমেন্ট স্লিপ বলা হয়। আর তার উপরে যে ছোটো কাগজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ট্যাক্স টোকেন, যে কাগজটি একজন গ্রাহকের কাছে সবসময়ের জন্য থাকবে। এখানে আমি যেটি দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে গাড়ির নাম্বার দিনাজপুর 12-54-54। এটি হচ্ছে গাড়ির নাম্বার। ট্যাক্স টোকেনের মধ্যে গাড়ির নাম্বারটি এই জায়গাটিতে থাকে। এর নিচে চেসিস, ইঞ্জিন, এই নাম্বারগুলো থাকে, সিসি, ওজন এবং বাকি ডিটেলস, গাড়িটার যেটি ডিটেলস আছে সেই ডিটেলস এখানে উপরে যে অংশটি আছে সেটির মধ্যে থাকে। আর নিচে আছে হলো গ্রাহকের ডিটেলস, তার মধ্যে প্রথমে রয়েছে প্রাইভেট, মানে গাড়িটি তার নিজের, তৃতীয়তে তার নাম, বাবার নাম, গ্রাম, ঠিকানা, অ্যাড্রেস এবং সবার নিচে যেটি দেওয়া রয়েছে এটি হচ্ছে ডেট, মানে আপনার ট্যাক্স টোকেনটির মেয়াদ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রয়েছে, সেই তারিখ পর্যন্ত ডেটটি লেখা রয়েছে। সো এই ডেটটি শেষ হওয়ার আগেই অবশ্যই আপনাকে কিন্তু এই নতুন করে আবারও একটি ট্যাক্স টোকেন নিতে হবে, 2300 টাকা কিস্তি যেটাকে আমরা বলছি, সেটা 2 বছর মেয়াদ থাকে, 2 বছর পরে আপনাকে এখানে যে লেখা আছে 2300 টাকা, এই 2300 টাকা দিয়ে আপনাকে নতুন আরও একটি ট্যাক্স টোকেন নিতে হবে। আমি স্ক্রিনে আপনাদেরকে একটি ট্যাক্স টোকেন দেখিয়ে দিচ্ছি। এই ট্যাক্স টোকেনটি কিন্তু হচ্ছে আপনার নতুন ট্যাক্স টোকেন, এখন আপনারা আমাদের যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ব্যাংক থেকে পাবেন না। ব্যাংকে যখন এই 2300 টাকা দেবেন, এই 2300 টাকা দেওয়ার পরে আপনার স্ক্রিনে যে ট্যাক্স টোকেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাংক থেকে দেওয়া ট্যাক্স টোকেন, আর আপনার হাতে বা আমার হাতে বর্তমানে যেটি রয়েছে এটি কিন্তু তারা জমা নিয়ে নেবে। এরপরে আমরা চলে যাই ট্যাক্স টোকেন পিছনের দিকে। এখানে পিছনে কিন্তু নির্দেশনাবলী রয়েছে, ট্যাক্স টোকেনটি কীভাবে যত্নে রাখবেন এবং কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে কীভাবে আপনারা এটার কিস্তিগুলো দিতে হবে, টোটাল নিয়মগুলো এটাতে নির্দেশনাবলী লিখে দেওয়া রয়েছে, আপনারা এখানে পড়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে একনোলেজমেন্ট স্লিপ। এই একনোলেজমেন্ট স্লিপের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি কখনো স্মার্ট কার্ডের SMS চলে আসে, তাহলে অবশ্যই তখনই আপনাকে এই একনোলেজমেন্ট স্লিপটি জমা দিয়ে আপনাকে স্মার্ট কার্ডটি নিয়ে নিতে হবে। এখানেও কিন্তু এই কাগজটিতে কিন্তু আপনার বাইকের নাম্বার এবং আপনার নাম, ডিটেলস, গাড়ির ইঞ্জিন চেসিস থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস এটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। এই কাগজটির কাজ বেশি কিছু না, শুধুমাত্র যখন আপনার স্মার্ট কার্ড আসবে তখন আপনাকে এটা জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হবে। এখানে যেটি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নাম, ঠিকানা, সম্পূর্ণ অ্যাড্রেস এবং বাকি গাড়ির ডিটেলস কিছু রয়েছে এটাই। আর এখানে যেটি রয়েছে এখানে একটি ডেট দেওয়া রয়েছে, এই ডেটে আপনাকে স্মার্ট কার্ড দেওয়া হবে, সম্ভবত এটার আগে আপনি ডেট স্মার্ট কার্ডটি পেয়ে যেতে পারেন। এই কাগজ দুটি বিষয়ে আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি হয়তো বোঝাতে পেরেছি। তবে হ্যাঁ, এই ট্যাক্স টোকেনটি কিন্তু আপনার কাছে থেকেই যাবে, আর একনোলেজমেন্ট স্লিপটি যেটি রয়েছে ওইটি কিন্তু জমা হয়ে যাবে। এটিকে আপনারা খুব সযত্নে রেখে দেবেন, এটি যেন কোনো কারণবশত আপনারা লেমিনেটিং না করেন, কেননা এটি কিন্তু জমা নিয়ে নিবে। হ্যাঁ, আপনারা যদি পারেন তো এটিকে ভালো করে কোনো স্ক্যান করে এটাকে প্রিন্ট করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই কাগজ দুটির সম্বন্ধে যা কিছু বলেছি সম্পূর্ণ কিছু হয়তো বা ভালোভাবে বোঝাতে পেরেছি কি না কমেন্টে জানাবেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব বাকি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আর হ্যাঁ বন্ধুরা, কাগজ সম্পর্কে যদি আরও কিছু আপনাদের অজানা হয়ে থাকে তাহলে আমার এখানে আপনার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন।
আর এরপরে আরেকটি বিষয় হচ্ছে কাগজটি আপনারা কীভাবে সাজিয়ে নেবেন, সাজিয়ে বিয়ার টেবিলে কীভাবে জমা দেবেন সেটিরও আমার একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেটিও আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর কাগজ সম্পর্কে আমি চেষ্টা করব এরপরে একটি গাড়ির শোরুম থেকে কাগজ দেওয়া থেকে শুরু করে একেবারে নাম্বার প্লেট পর্যন্ত কীভাবে আপনারা গাড়ির কাগজ ঠিক করে বা লাইসেন্স করবেন সম্পূর্ণরূপে আমি আপনাদেরকে সম্পূর্ণ সিস্টেম কীভাবে করা লাগে সেই সিস্টেমগুলো একটু জানিয়ে দেবো। এরপর নেক্সট ভিডিওতে আসতেছি আপনাদের সামনে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।